আসসালামু আলাইকুম সবাইকে, ভালোবাসা দিবসের এবং পহেলা ফাল্গুনের অনেক অনেক শুভেচ্ছা। আমার আজকের ব্লগটি 14ই ফেব্রুয়ারির, তো দুদিন পরে পোস্ট করছে। তো আশা করব সবার দিনটি অনেক ভালো গিয়েছে এবং ফাল্গুন মাসকে সবাই অনেক সুন্দরভাবে বরণ করেছেন। তো আমি সকালবেলায় উঠেছি, উঠে নাস্তা রেডি করেছে, পরোটা বানিয়েছি গরুর মাংসের সঙ্গে, পরোটা নয়েজে বাবার বরাবরই পছন্দ। আর সাথে করেছি হলো এটা চিকেনের যে স্যুপটা, রেস্টুরেন্ট স্টাইলে যে চিকেন স্যুপটা সকালে ব্রেকফাস্টে থাকে ওটা, আর সাথে ক্ষীর ছিল। তো নয়েজে বাবা আসলে বাসায় থাকলে আমার কোনো অকেশন লাগে না, ও যেদিন বাসায় থাকে সেদিনে আমার বাসাতে মনে হয় কোনো একটা অকেশন, কারণ নয়েজে বাবাকে ঈদের দিনও বলতে গেলে পুরো দিন বাসায় পাওয়া যায় না, যেহেতু যদি সিরাজগঞ্জ আমি যাই তো তখন হয়তো হোল ডে পাচ্ছি, নয়তো হয়তো সিরাজগঞ্জ থেকে আস্তে আস্তে বিকেল সন্ধ্যা হয়ে যায়। এই জন্য কোনো স্পেশাল ডে নয়েজে বাবাকে ওরকম হোল ডে পাওয়া যায় না। তো আলহামদুলিল্লাহ আজকে ও সারাদিন বাসায় ছিল। তো সকালে নাস্তা শেষ করার পর নয়েজে বাবা বললো আমার কিছু রুগীর ফলো আপ আছে, ওগুলো আমি দিয়ে আসি, আগের দিন যেগুলো ওটি করেছে সেটা। তো আমি বললাম ঠিক আছে, আমি তাহলে লাঞ্চ রেডি করি আর নোরাইসকেও গোসল খাওয়া করিয়ে দিই, ততক্ষণে তুমি কাজ ছেড়ে আসো। তো ও বের হয়েছে, তো আমি এর মাঝখানে নোরাইসকে খেলতে দিয়ে আমি এখানে রান্না করেছি হলো বিফ দিয়ে বিরিয়ানি করেছিলাম, আর তার সাথে রান্না করেছিলাম হলো চিংড়ি মাছ আর ফিশ কাবাব, আর তার সাথে করেছিলাম হলো শামি কাবাব। তো এই আর কি খাবারগুলো অল্প অল্প রান্না করেছি, যা রান্না করেছি অনেক মজা হয়েছিল। তো বাইরে খাওয়ার চেয়ে আমার মনে হয় যে যতটুকু সম্ভব ঘরের খাবার খাওয়া উচিত, এবং মজাও লাগে ঘরের খাবারগুলো একটু সুন্দরভাবে রান্না করলে, এই আর কি। তো নরেজে বাবাকে তাড়াতাড়ি ফোন দিচ্ছিলাম যে তাড়াতাড়ি চলে আসো, কারণ একটু বাইরে যেহেতু বের হব। তো সে আসলে একটু বিজি হয়ে পড়েছিল যাওয়ার পর, বাসায় আস্তে আস্তে বলতে গেলে বেলা 3টার মতো বেজে গিয়েছে তার। তো আসার সময় দেখি আমার জন্য সে একটা বক্স ভর্তি এগুলো নিয়ে এসেছে। তো ফার্স্টে আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে এগুলো কি, আমি আসলে বুঝে উঠতে পারছিলাম না, কারণ ভ্যালেন্টাইন্স ডেতে সে সাধারণত ফুলের সাথে চকলেট দেয়। তো ফুল তো গত রাত্রে 12টার সময় আমাকে দিয়ে ফেলেছে, তো এটা কি চকলেট? তো বলতেছে খোলো। তো খোলার পর আমি জাস্ট মানে খুবই আশ্চর্য হয়েছি যে এত কিউট সব আম এগুলো। আম আমার বরাবর ভীষণ পছন্দ, সবচেয়ে বেশি পছন্দ বলতে গেলে আমি বলবো আম, আমি আম খেতে অনেক লাইক করি। তো এখন যেহেতু আমের সিজন না, তো বলছে যে দেখো খুলে, তো ভেতরে দেখুন পাতাগুলো একদম ফ্রেশ এবং আমগুলো এত মজা, এগুলো থাই আম। তো এক বক্স ভর্তি এরকম সিজন ছাড়া এরকম মজার আম পেলে আসলে খুবই ভালো লাগে। বলতেছে যে তোমাকে তো চকলেটই দেই প্রতি বছর, তো না এটা এবছরে আমটাই তোমার ভ্যালেন্টাইন্স ডের গিফট। তো আমি তো ভীষণ খুশি হয়ে গেছি, আমাকে বোধ হয় 1 লাখ টাকার গিফট দিলে আমি এত খুশি হতাম না, আমগুলো দেখে আমি যতটা খুশি হয়েছি। তো খুবই নাইস একটা গিফট। আমি বলছি তুমি এটা কীভাবে বুঝলা? তো বলতেছে না আমি বুঝতে পারছি যে আম নিয়ে গেলে তুমি বেশি খুশি হবা। তো এই আর কি, দেখুন কি কিউট, এবং খেতেও কিন্তু ভীষণ মজা আমগুলো, এবং ছোট্ট ছোট্ট আম পুরো চকলেটের মতোই বলতে গেলে শেপ দেখতে। তো এই আর কি। তো আমরা দুপুরের খাবার চটজলদি খেয়ে নিলাম, নরাজ বাবা বাসায় এসে শাওয়ার নিয়ে লাঞ্চ করে নিয়েছে, তো দুজন একসাথে লাঞ্চ করেছি। তারপরে এখানে আমি ড্রেসগুলো গুছিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি হাত দিলেই পাওয়া যায়, কারণ হলো যে তাড়াতাড়ির সময় কোনো কিছু খুঁজে পাওয়া যায় না। তো এই আর কি। তো নোরাজের 2 সেট ড্রেস দেখতে পাচ্ছেন, একটা এক্সট্রা আমি আসলে নিয়ে যাবো এই জন্য এখানে রেখেছি, কারণ ও গাড়িতে বসলেই পানি অনেক সময় মুখের মধ্যে পানি নিয়ে দুষ্টুমি করতে গিয়ে ড্রেস ভিজিয়ে ফেলে, তো তখন চেঞ্জ করে দিতে হয়। তো এই আর কি, এই জন্যই নেওয়া। তো নোরাইজ আসলে ওকে শাওয়ার করিয়ে দেওয়ার পরপরই ওকে আমি ড্রেস পরিয়ে দিয়েছি। তো যখন ড্রেস পরা হয়েছে তখন থেকে ও বলছে যে বাইরে চলো, শ্যুজ পরায় দাও, শ্যুজ পরায় দাও। তো আমি বলছি যে বাবা আসুক তারপরে যাব। তো তারপরেও ঘুমিয়ে গিয়েছে, তো ঘুমানোর একটু পরে ওর বাবা এসেছে, এসে জাস্ট ডাকার সঙ্গে সঙ্গে ও লাফ দিয়ে উঠে বসে গেছে এবং বলতেছে যে শ্যুজ পরিয়ে দাও, মানে পুরো অ্যাক্টিভ। দেখুন ও যে মাত্র ঘুমিয়েছে ওকে দেখে বোঝার উপায় নাই।
তো আমি ওর জন্য ওর বিকেলে নাস্তা এবং আমাদের জন্য কিছু নাস্তা টাস্তা আমি নিয়ে নিয়েছি, কারণ বাইরে আমি জানি যে আজকে হিউজ ভিড়। কার আমার বাসা যেহেতু হাতির ঝিল, আমার বাসার বারান্দাতে গেলেই বোঝা যায় যে শহরের আসলে পরিবেশটা কেমন। হাতির ঝিলে পা দেওয়ার মতো জায়গা নাই, মানুষ মনে হয় যে উপচে পড়তেছে, এত মানুষ এসেছে হাতির ঝিলে বেড়াতে। তো যে কোনো অকেশনে আসলে আমার বাসা থেকে আমি আন্দাজ করতে পারি যে বাইরের অবস্থা কেমন। একবার ভাবছিলাম যে বাইরে বেরই হব না, কারণ বাইরে এত ভিড়ের মাঝখানে বাচ্চাটাকে নিয়ে বের হওয়া ঠিক হবে না। আবার নোরাজের বাবা বলছে যে না হোক, নোরাজকে নিয়ে একটু বাইরে যাওয়া দরকার, ওর একটু চেঞ্জ দরকার। তো আমরা আসলে বুঝে উঠতে পারছিলাম না যে আমরা কি করব, বাইরে এত বাজে অবস্থা, কোথাও একটু জায়গা নেই। তো আমরা গাড়ি নিয়েই ঘুরছি যে দেখি কোথায় যাওয়া যায়। আর শহরের ভেতরে তো গাড়ি নিয়ে ঘোরাটাও কঠিন, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেই বোধহয় অনেক সময় লেগে যাচ্ছে। তো আমরা আমি আর নোয়াজের বাবা মিলে প্ল্যান করলাম যে তাহলে আমরা মাওয়া রোডে চলে যাই, ওই রোডে তো কখনো জ্যাম পড়বে না, অ্যাটলিস্ট ওখানে একটু শান্তি করে ঘুরতে পারবো। তো নোয়াজের বাবার আমি যা প্ল্যান করলাম তাই, তো আমরা মাওয়ার দিকে রওনা দিলাম। তো গাড়িতেই আমরা আসলে বলতে গেলে পুরোটা টাইম পার করেছি। তো মাওয়া ঘাটের একদম ঘাট পর্যন্ত যাই নাই, যেখান থেকে কাঁচা রাস্তা শুরু হয়েছে আমরা জাস্ট তার আগে থেকে ব্যাক করেছি, কারণ এত ধুলাবালি ছিল ভালো লাগছিল না ওইদিকে আর যেতে। তো ওখান থেকে ব্যাক করেছি, তো নোরাজের বাবাকে বললাম যে তুমি মাওয়া ঘাটের কাছে আসলে আমাকে ইলিশ খাওয়ালা না? তো বলতেছে চলো আমি তোমাকে ইলিশ কিনে দিব, তুমি বাসায় রান্না করে খেও, এখানে নামার দরকার নেই। তো মজা করতেছিলাম আর কি। তো বাসায় আসলে অলরেডি এত ভারী ভারী খাবার খাওয়া হয়েছে দুপুরে, এবং খাবার রান্না করেও রেখে যাওয়া হয়েছে, রাত্রে ওটা আমাদের হয়ে যাবে, এতটা রান্না করেছি। তো এই আর কি। তো এখন এটা বেইলি রোডে, নোয়াজের বাবা আমাদেরকে বলছিল যে আমাকে জাস্ট হাফ অ্যান আওয়ার টাইম দাও, আমার একটা এমার্জেন্সি রুগী বসে আছে, আমি জাস্ট যাব রুগীটাকে দেখে চলে আসব। তো নোয়াজের বাবাকে যেতে দিয়েছে, আমি আর নোরাজ এই তো বসে আছি। বেইলি রোড পুরা ভর্তি মানুষ, কোনো জায়গায় গাড়িটা পার্ক করার মতো জায়গা নাই। তো আমাদের ড্রাইভার ভাইয়া শুধু ঘুরছিল যে কোথায় একটু গাড়িটাকে রাখবে। তো দুইটা লেন করে গাড়ি পার্ক করেছে, যেখানে এক লাইন করে গাড়ি রাখে সেখানে দুই লাইন করে রাখার পরেও গাড়ি জায়গা নিচ্ছে না, এতটা ভিড়। তো এখান থেকে নোরাজের বেলুন কিনে দিলাম। তো আমরা আসলে গাড়ি নিয়ে কোথাও দাঁড়াতে পারছিলাম না, ঘুরছিলাম, এভাবে ঘুরে ঘুরে বলতে গেলে টাইমটা পার করেছে নোরাজের বাবা। আধা ঘন্টার কাছে এক ঘন্টা টাইম লেগে গেছে কাজ করতে, তো আমরা এই এক ঘন্টা নিজেদের মতোই ঘুরেছি। তো এই আর কি। তো ওখান থেকে আমি যখন বেইলি রোড থেকে বের হচ্ছিলাম, মনটা অনেক খারাপ লাগছিল যে বেইলি রোডে আমি গেলেই ওখানে ফুচকা, মামার ফুচকা তো খাবোই, তো ওটার জন্য খুবই আফসোস লাগছিলো। তো নোরাজের বাবা আসার পর বলছিলাম যে আমাকে কিন্তু ফুচকা খাওয়াতে হবে, বলে ঠিক আছে চলো খাবো। সে তো যেহেতু এক ঘন্টা টাইম পেয়েছে তো সে তো মহা খুশি।
আর এই যে এখান থেকে ইলিশ মাছ কিনছে, অনেকগুলো ইলিশ কেনা হয়েছে। নয়েজে বাবা ঠিকই মনে আছে যে সে মাও ঘাটে নিয়ে আমাকে ইলিশ খাওয়াতে পারে নাই, তো এখানে এসে আমাকে অনেকগুলো ইলিশ কিনে দিয়েছে যে বাসায় গিয়ে এটা সুন্দর করে ফ্রাই করো, তাহলে মনে হবে মাও ঘাটে বসে খাচ্ছে। আমি বলছি তাই কি আর হয়, কখনো ওদের হাতে একটা আলাদা স্পেশাল একটা মজা আছে। তো কত কয়েকটা ইলিশ কেনা হয়েছে ওখান থেকে, ইলিশগুলো বেশ ভালো ছিল। তো তারপরে বেইলি রোডে তো দাঁড়ানোর জায়গা নেই, আমরা গাড়ি নিয়ে একদম ঘুরে এসে ভিকারুননিসার পাশে ও পেছনের যে গেটগুলো আছে যেখানে মনোয়ারা ক্লিনিক, ওই সাইডে অত দূরে গিয়ে গাড়ি পার্ক করা হয়েছে এবং ড্রাইভার ভাইকে বলেছে আপনি গিয়ে বসে আগে ফুচকা খাবেন, দেন আমাদের জন্য নিয়ে আসবেন, কারণ আমাদের নেমে গিয়ে আনা পসিবল না। তো এই তো ড্রাইভার ভাই গিয়ে আমাদেরকে ফুচকা এনে দিয়েছে, তো আমাদের স্যারকে ফুচকা খাওয়াতে পারছি, এটা অনেক বড় ব্যাপার। সে তো রাস্তার খাবার সাধারণত খায় না। আর পাশেই যে ব্রু টাউন ছিল ওখানকার কফি তো সবাই জানেন অনেক মজা, ওখান থেকে কফি খেয়েছি। তো এই আর কি। তো আমরা এখন আবার বাসার দিকে যাচ্ছি, কারণ বাইরে অনেক লোকজন আর তখন রাতও হয়ে গিয়েছিল, প্রায় 10টার মতো বেজে গিয়েছে। তো নোরাজেরও ঘুমের টাইম হয়ে গেছে, তো বাসায় যাওয়া দরকার। তো বাসায় নিচে আসার পর নোরাজ আর বাসার উপরে উঠতে চাচ্ছিল না, সে নিচে হাঁটবে, ও সে মা বাবার হাত ধরে হাঁটবে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি একটু ভিডিও করতে চাচ্ছিলাম যে নোরাজ তুমি খেলো আমি তোমার একটু ভিডিও করি, না সে তার মায়ের এক হাত ধরবে আর বাবার এক হাত ধরবে, ধরে হাঁটবে। তো ও দেখলাম যে গাড়িতে ঘোরার চেয়ে আজকে ও বাসার নিচেই বেশি এনজয় করছে। তো এই আর কি। আমাদের ভ্যালেন্টাইন্স ডেটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কেটেছে, কারণ নোরাজের বাবা যদি বাসায় থাকে, এমনিতেই আমার বাসায় একটা উৎসব মনে হয়, আমার মনে হয় যে স্পেশাল কোনো একটা ডে, আর স্পেশাল ডে তো অবশ্যই ডাবল স্পেশাল ডে। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে, আশা করি আপনাদেরও অনেক ভালো কেটেছে। তো আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনারাও সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। Summer, it's what you've been.